ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক নেই এই অভিযোগ দূর করতে মাঠে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামতুল সেন জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের রান্নাঘর পর্যন্ত ঘুরে দেখেন তিনি ভর্তি রোগীদের খোঁজ খবর নেন নার্স ও কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী সেখানকার জরুরি বিভাগ ও ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা কেমন চলছে তার খোঁজ নেন রোগীদের কাছে স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ যে কোনো হাসপাতালে যাবেন তাই চিকিৎসকদের কমতি ছিল না হাসপাতালে যদিও রোগীরা বললেন ঈদের দিন সকালে রাউন্ডে যাননি চিকিৎসকরা অনেক ওয়ার্ডে আজকে সকাল থেকে ছিলেন না সকাল আজকে তো আমি এদের দিকে এই জন্য বন্ধ আছে সিস্টার বলছে আপনার লাগে আর ইমার্জেন্সি সমস্যা হইলে দুইশো পাঁচের মধ্যে গিয়ে যোগাযোগ তাইলে দিয়ে কি আমার বাচ্চা এই ডেট হবার আগে হয়ে গেছে পরে আমার কেস সামারি দুই দিন আমি নিয়ে জমা দিয়েছি ওরা এইখানে দুই তিনজন লোক আছে এরা ডুববা দেয় দেয় না এরা কয় তোমার এটা দেওয়া আছে এটা সিট নাই খালি নাই প্রাইভেটের ব্যবস্থা করো এই একজন মানুষ আসলেই খালি প্রাইভেটের কথা কয় আর এর একটা এই কার্ড ধরা দেয় আর কাগজ হেরা হেদে রাতে নিয়ে নেয় সিস্টারা নিবার আগে হেরা নিয়ে নেয় স্বাস্থ্যমন্ত্রী বললেন ঈদের ছুটিতে তুলনামূলক স্বাস্থ্যকর্মী কম তবে সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার জন্য হাসপাতালগুলোর প্রস্তুতি সন্তোষজনক আমি আশা করি যে আমি সকালবেলাও সারা দেশের সমস্ত হাসপাতালের ডাইরেক্টরদের সঙ্গে আমি মেসেজ পাঠিয়েছি যেন তারা এটা সুষ্ঠুভাবে তদারকি করে কোনো অসুবিধা হলে আমাকে জানায় আমি এখন পর্যন্ত যতটুকু জানি সব জায়গায় চিকিৎসা ঠিকমতো হচ্ছে তবে সরকারি হাসপাতালে পরিচালতা সহ অন্যান্য অনিয়ম দূর করার জন্য কাজ চলছে বলেও আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী আমি নিশ্চয়ই দেখ চেষ্টা করব যে আমি প্রত্যেকটা হাসপাতালে যাতে ক্লিন রাখা যায় এবং সেটা গতকাল সরাদিত গিয়ে আমি নাজি আফরিন এচ নিউজ ঢাকা